পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اما بعد عن ابي سعد بن سنان الخدري رضي الله عنه বাংলার সম্মানিত সুদী ও দর্শক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে অংশ নিচ্ছেন সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় অনুষ্ঠান দাঁড়ছে এ পর্বে আমরা আমাদের নির্ধারিত গ্রন্থের বত্রিশতম হাদিস হাদিসটি অতি সংক্ষিপ্ত যার মর্ম অনেক বেশি যদিও হাদিসটি কারো কারো মতে মোরসাল বা তার সনদে রয়েছে তবে বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ায় এই হাদিসটি গ্রহণযোগ্য হাদিস হিসাবে ওলামাদের কাছে মহাকিহীনদের কাছে গৃহীত হয়েছে সেই হিসাবে আমরা এই হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রবৃত্ত হচ্ছি প্রথমত হাদিসটির গুরুত্ব সম্পর্কে আমরা বলবো হাদিসটি দুটি বাক্য ওয়ালা কথা দুটির কিন্তু দুটি কথার ভিতরে কি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে আমরা শুধু আবু দাউদ রাহিমা এর একটি বক্তব্য যদি শুনি তাহলে যথেষ্ট হয়ে যাবে তিনি বলেছেন ইন মিনাল হ্যাঁ দি তিনি বলছেন যে এটি হচ্ছে এমন হাদিস সমূহের অন্যতম একটি হাদিস যার উপরে ফেকা শাস্ত্র ঘূর্ণয়মান অর্থাৎ যার উপরে ফেকা শাস্ত্র ঘুরে সহজ করে বলতে গেলে এটি অতি গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসের ভিত্তিতে ফেকা শাস্ত্রের অনেক মৌলিক নীতিমালা ও অসুর সাব্যস্ত হয় এবং অনেক ফতোয়া যার উপরে ভিত্তি করে গৃহীত হয় সুতরাং হাদিসটি দুটি বাক্যের সংক্ষিপ্ত হলেও তার মর্ম অনেক বেশি আসুন আমরা শব্দ দুটির অর্থ উপলব্ধি করি অথোপর তার ব্যাখ্যায় অংশ নেই প্রথমত হাদিস হলো আফজরর ওয়রার দুটি কিন্তু কাছাকাছি সমার্থক মনে হবে সম অর্থ মনে হবে এজন্য এর অর্থ নির্ধারণ করতে গিয়ে ওয়লামারা এখতেলাভ করেছেন কেউ বলেছেন যে তেমন কোনো পার্থক্য এটির ভিতরে নেই তবে মশুরদের মতে বা প্রখ্যাত ওয়লামাদের মতে এ দুটির ভিতরে পার্থক্য রয়েছে আসলে বলি যদি লা কোনো ক্ষতি নাই ও লা জোরারা কোনো ক্ষতি নাই কিন্তু লা বাক্য দুটি শুনতে ভিন্ন অর্থে কেন ভিন্ন হবে না যেন আমার সুর কৌল হচ্ছে যে অর্থও ভিন্নতা রয়েছে যার অর্থ হল যে কেউ যদি কষ্ট না দে তাকে কষ্ট দেওয়া। আবার জোরার হচ্ছে বিমান আর জরার হচ্ছে কাউকে কষ্ট দেওয়া শরীয় অসমর্থিত পন্থায় কষ্ট দিয়েছে অর্থ হচ্ছে যে আমি আমি নিজে কারো ক্ষতি করব না অথবা আমি নিজে কারো ক্ষতির কারণ হব না আমি নিজে ক্ষতি করব না অপরকে ক্ষতির সুযোগও দেব না হাদিসটি সহজ অর্থজ্ঞাপক কিন্তু এ হাদিসটি শরীয়তের অনেক নীতিমালা এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যেমন কেউ যদি কষ্ট দেয় তাহলে তার বদলা কষ্ট শরীয়তে বিধান রয়েছে রসুল সাল আলিউসাল্লাম এর সাদ করেছেন উমির আন আন নাস মানুষের সাথে লড়াই করতে আদৃষ্ট হয়েছি না তারা তো হৈদ স্বীকৃতি দেবে যদি তারা দিয়ে দেয় মিন্নি দিমা ইল্লা ইহাকল ইসলাম তারা তাদের সম্পদ তারা তাদের রক্ত আমার কাছ থেকে বাঁচিয়ে নেবে তবে ইসলামের হক ছাড়া অর্থাৎ ইসলাম যদি কোনো হক বা হদুদ সাব্যস্ত করে ইসলামের দণ্ডবিধিতে কেউ যদি অপরাধী হয় দণ্ডনীয় হয় তাহলে তাকে সেই দণ্ড ভোগ করতে হবে অন্যতায় কারো ক্ষতি করা যাবে না এজন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি যে শরীয়তের দণ্ডবিধি ছাড়া কাউকে ক্ষতি না করা কারো কোনো ক্ষতি সাধন না করা এটার খেয়াল করা একজন মমিন মমিনের ভাই সে নিজের যেমন ক্ষতি পছন্দ করবে না অপর মমিনও ক্ষতিতে পড়ে যাক সেটাও সে পছন্দ করবে না রসুল্লাহ আলিয়াল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার নিজের জন্য যা ভালোবাসবে অপর মুসলিমের জন্য তা ভালোবাসবে মুসলিম পরস্পরের জন্য মুসলিম পরস্পরের প্রতি দায়িত্বশীল ও যত্নবান নিজের ক্ষতি যেরকম নিজের কাছে কষ্টদায়ক হবে অন্য মুসলিমের ক্ষতি যদি আমি করি সেটাও তো তার কাছে কষ্টদায়ক হবে তাই কেউ কারো ক্ষতি করব না তবে শরীয়ত যদি কোনো হকুম জারি করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিধান অনুযায়ী বিচার করতে হবে এটাই শরীয়তের হকুম আল্লাহ হ্যান হুতে কারিমে বলে দিয়েছেন যে আল্লাহর হকুম কার্যকর করতে গিয়ে কারোর প্রতি তোমাদের রাফা তোমাদের অন্তরের কোমলতা যেন তোমাদেরকে না ধরে বসে যুগ দয়া করে একটু দয়া হয়ে কেমন করে শাস্তি দেই এই ধরনের চিন্তা যেন তোমাদের ভিতরে না আসে বরং আল্লাহর হকুম নির্দ্বিদায় পালন করতে হবে আরেকটা কথা হচ্ছে যে বড় ধরনের ক্ষতি হতে রক্ষা করা এটাও একটা আপনার সাহায্য ধরুন একজন ব্যক্তি সে অন্যায় করছে তার অন্যায়টা যদি আপনি রুখে দেন তাহলে সমাজের সকল মানুষ বেঁচে গেল তার হাতে পিস্তল আছে পিস্তলটা কেড়ে নেন তরবারি আছে ছিনিয়ে নেন অস্ত্র আছে ওঠায় নেন সেও বাঁচল জাতিও বাঁচলো এই জন্য রসুল সোল্লা ভয়াল্লাম বলছেন অনসোর আহাকা জালিমানুমা তোমার বাড়ি যদি জালেম হয় তবুও তাকে সাহায্য করো মজলুম হলেও তাকে সাহায্য করো সাহেব আর যে মজলুম যে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত বঞ্চিত উপেক্ষিত তার পাশে তো আমরা দাঁড়াবো তাকে সাহায্য করব। কিন্তু যে জা আলেম যে অন্যায় করছে তাকে আমরা কেমন করে সাহায্য করতে পারি রসোল্লাহ সাল্লসাল্লাম বলে দিলেন ওই লোকটি যে জুলুম করতেছে অন্যায় করতেছে তাকে রুখে দাও তার হাত থেকে অস্ত্র কেড়ে নাও তাহলে দেখা যাবে সে আর ক্ষতি করতে পারবে না বহানি শরীফে এক হাদিস আসছে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন আচ্ছা উদাহরণ দিয়ে বলেছেন যে একটা তোমরা নৌকায় বা জাহাজের ভিতরে চলেছ নিচতলায় মানুষ আছে উপরতলায় মানুষ আছে এখন নিচতলার এক ব্যক্তি উপরতলায় গিয়ে পানি আনতে যায় আর উপরতলার লোকেরা যদি বিরক্ত বোধ করে বা সে নিজেও যদি মনে করে যে বারবার ওদেরকে বিরক্ত করব আমার নিচেই তো আমি নিচতলায় আসি আর আমার নিচেই তো পানি পানির উপরে ভাসতে সে জাহাজ তা আমি একটা কোঠার নেই কোঠার দিয়ে জাহাজটা ছেড়ে পানিটা উঠায় নেই ক্ষতি কী এখন সে যদি ওইভাবে জাহাজটা ফেড়ে দে তাহলে বলুন কেউ কেউ রক্ষা পাবে কেউ রক্ষা পাবে না উপরওয়ালা যদি বলি যে আমরা উপরে বসে আছি অসুবিধা কী ও নিচ ফাড়লে ফাড়ুক গর্ত করলে করুক জাহাজ ভাঙলে ভাগুক কি কেউ রক্ষা পাবে শুধু ও দর্শক কেউ তো রক্ষা পাবে না এই মুহূর্তে করণীয় কি ওই একটা লোক যে কোঠার হাতে নিয়েছে তাকে বারণ করা তার কাছ থেকে কোঠারটা কেড়ে নেওয়া সমাজের ভিতরে একজন দুজন সন্ত্রাসী হয় একজন দুজন সমাজে ত্রাসের রাজ্য কায়েম করে অন্যায় করে অবিচার করে জুলুম করে আপনি এই লোকটাকে যদি নিয়ন্ত্রণ করে ফেলেন এই লোকটাকে যদি বুঝাইয়ে ফেলেন এই লোকটার কল্যাণ অকল্যাণে আপনি শরিক হয়ে যান ওই লোকটা কি চায় তাকে ভালো পথের পথ দেখান সে যে নির্গাত ধ্বংসের দিকে যাচ্ছে সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিষয়টা তাকে বুঝিয়ে দেন আপনি সক্ষম বুঝে গেল তার হাত থেকে আপনি অস্ত্রটা নিয়ে নিলেন এবার কি হলো। লোকটি নিজে বেঁচে গেল এবং পুরো জাতিকেও বাঁচিয়ে দিল নিজে বেঁচে গেল কেমন করে দুটি কারণে এই অন্যায় করার কারণে সে দোষী সাব্যস্ত হতো এবং সে হয়তো দণ্ডনীয় হয়ে যেত তার মৃত্যুদণ্ড হয়ে যেত এর থেকে সে হাই পেল আরেকটা হলো সে অন্যায়ের কারণে গুণাগার হতো আল্লাহর কাছে না ফরমান হিসেবে আখ্যায়িত হতো আপনি তাকে সরিয়ে নিলেন তাকে গুণাগার হওয়া থেকে বাঁচিয়ে দিলেন সে গুণাগার না বেঁচে গেল অতএব এই ধরনের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে সমাজ রক্ষার জন্য আপনাকে অবশ্যই এই নীতি উদ্দোলন করতে হবে শুধুও দর্শকবৃন্দ সময় হলো একটি ছোট্ট বিরতির ততক্ষণে কেউ দূরে যাবেন না বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের সাথে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি জানা দিবি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা কোটি সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম शेख আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখে প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিাবী কাজ করব আমার দুনিাবী কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ কাল সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সম্মানিত শুধুও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে কথাটি আলোচনা করতেছিলাম যে বড় ধরনের ক্ষতি সমাজ থেকে রুখে দাঁড়ানো এটাও হচ্ছে লা জররা অলা জরার এর অন্তর্ভুক্ত আপনি অবশ্যই কোনটা উপকারী কোনটা অপকার সেটা আপনি পার্থক্য করবেন আপনি কোনটা আপনার কল্যাণ কোনটা অকল্যাণ সেটা আপনাকে স্থির করতে হবে পার্থক্য করতে হবে আর পার্থক্যের জন্য শরীয়ত আপনাকে বলে দিয়েছে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন বাইনুন স্পষ্ট হারাম স্পষ্ট আর হেলালো হারামের মাঝখানে কিছু সন্দেহের বিষয় আছে যে ব্যক্তি ওই সন্দেহ বিষয় থেকে পরহেজ করলো সব দান হল সে লোকটা তার ইমান ও দিন সব বাঁচিয়ে নিল পক্ষান্তরে যেই সন্দেহের মধ্যে পড়ে গেল সে কিন্তু হারামের মধ্যেই পতিত হয়ে গেল সুতরাং আপনাকে কোনটা ভালো কোনটা মন্দ এবং সেটা আপনাকে চিনতে হবে সত্যিকার অর্থে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব ইসলাম এমন একটা বিধান। যে জীবন বিধান আপনাকে অনেক পথ করে দিয়েছে যেগুলি সহজ আপনার জীবনে ভক্ষণীয় এমন সব বস্তু এমন সব প্রাণী হালাল করে দিয়েছে যেগুলির স্বভাব প্রকৃতি মানুষের সাথে কাছাকাছি এবং যার মাধ্যমে মানুষ হিংস্র দানবে পরিণত হবে না বরং মনুষ্যত্বের গুণে গুণান্বিত হবে পক্ষান্তরে এমন সব পশু হারাম করা হয়েছে যা খেলে যা ভক্ষণ করলে মানুষ মানুষ আর থাকবে না পশুর মতো হিংস্র হয়ে যাবে আমরা দেখি না কুকুর কামড় দেয় আর এর যদি চিকিৎসা না নেওয়া হয় সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে মস্তিষ্ক বিকৃত হয়ে যাকে তাকে ধ্বংসন করে যাকে তাকে ছুবল মারে ওই মানুষ সেও ওই রোগে আক্রান্ত হয়ে যায় যার অশুভ পরিণতি আমাদের সামনে ঝাচ্্চল্যমান আমরা দেখেছি শুধু ও দর্শকবৃন্দ আমরা যদি বলি যে ইসলামটা এমন একটা ধর্ম যা আপনার আমার কল্যাণের জন্য বিশেষ করে ইসলাম এই নীতির মাধ্যমে বলে দিয়েছে লাজার অলাজর কোনো প্রকার কাঠিন্যতা জবরদস্তি ইসলামের ভিতরে নেই আপনি দেখুন তো ইসলাম কি সহজ করেছে যেমন আপনি অসুস্থ আপনি পানি ব্যবহার করতে পারেন না উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না আল্লাহ বলছেন সে কী করবে সে পবিত্র মাটি দ্বারা তৈয়মুম করে নেবে চেয়ে সহজ কী আপনার কোথাও ফেটে গেছে কেটে গেছে আপনি ব্যান্ডেজ করে ফেলেছেন ওই জায়গাটা যদি পানিতে ভিজান ক্ষতি হবে ইসলাম বলছে ব্যান্ডেজের উপরে আপনি মাসাহ করে ফেলুন আপনার কাজটা সহজ হয়ে গেল আপনি পাগড়ি পরেছেন বারবার খোলা বিরক্তিকর তাই ইসলাম বলছে আপনি মাসে করুন কপাল থেকে শুরু করে নিয়ে পাগড়ির উপর দিয়ে নিয়ে পুরা করে ফেলুন আপনার মাসে কমপ্লিট হয়ে গেল আপনি মোজা পরেছেন বারবার খোলা আপনার জন্য কষ্টকর হল ইসলাম বলে দিয়েছে যে আপনি আপনার মোজার উপরে মাসে করে ফেলুন আপনার জন্য কষ্ট দূর হয়ে যাবে তবে আপনাকে মাসালা জানতে হবে যে মকিম অবস্থায় কয়দিন মোসাফের অবস্থায় কয়দিন কয় রাত মাসে করা যাবে কখন থেকে মাসের গণনা শুরু হবে কখন শেষ হবে সেগুলি জেনে নিতে হবে আপনি যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন যে সফর অবস্থায় একজন মানুষ ক্লান্ত হতে পারে কিন্তু ইসলাম তার জন্য সহজ করে দিয়েছে সে যদি সফরের মধ্যে থাকে সে ফরজ রোজা ভেঙ্গে দিতে পারে এবং সে অন্যদিন রোজা রাখবে আল্লাহ বলছেন যদি সফরের মধ্যে থাকে তাহলে অন্যদিন সে রোজাগুলি রেখে ফেলবে এখন আর রোজা রাখার প্রয়োজন তার নেই অনুরূপভাবে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে সমস্ত মাহজুরাতগুলি আপনার কেউ যদি এহরাম অবস্থায় করে ফেলে বাধ্য হইয়া উপায় নাই তাহলে সেখানেও ইসলাম তার জন্য সহজ করে দিয়েছে কিছু কিছু মাহজুরাতের বেলায় কিছু কিছু নিষিদ্ধ বিষয়ের বেলায় তার জন্য কোনো শাস্তির বিধানই রাখে নাই কিছু কিছু বিষয়ের বেলায় তার জন্য দম রেখেছে তাহলে এতে বোঝা গেল ইসলাম সত্যিকার অর্থে এটা কল্যাণ কর ধর্ম আপনি আপনার এক মমিন বাইকে ঋণ দিয়েছেন করজ দিয়েছেন হাওলা দিয়েছেন এটা আপনি নেকি পাবেন কিন্তু এর বিনিময়ে লভ্যাংশ লাভ চাইতে পারবেন না লাভ চাও আপনার জন্য শরীয়তে নিষেধ এখন একজন ব্যক্তি ঋণ নিয়েছে ঋণ নিয়ে এসে আর দায়গ্রস্ত হয়ে পড়েছে ঋণ সুদ করার তার কোনো এবিলিটি নেই সামর্থ্য নাই এখন আপনি দিয়েছেন এই টাকা দাও আর তার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকবেন নও ইসলাম বলে দিয়েছে এই সমস্ত ক্ষেত্রে যারা পারছে না তাদেরকে অবকাশ দেওয়ার কথা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে বলেছেন তাকে সুযোগ দিতে হয় যাতে সে সঞ্চয় করে আপনার ঋণ পরিশোধ করতে পারে তাহলে দেখুন ইসলাম কত সহজ এবং সরল কিভাবে মানুষের কল্যাণ করেছে এবং মানুষকে অকল্যাণ থেকে দূরে থাকার কথা বলেছে শুধুও দর্শকবৃন্দ এই হাদিসটি এমন একটা হাদিস যে হাদিসটির মাধ্যমে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম তাও চিহ্নিত করা সম্ভব আপনি শেয়ার বাজারে যাবেন আপনি শেয়ার বাজারে ব্যবসা করতে পারবেন কিনা শেয়ার লেনদেন করতে পারবেন কিনা হাদিসটি একটি দলিল হাদিস বলছে হ্যাঁ আপনি করতে পারবেন এমন শেয়ারে যাবেন যে শেয়ারটি যে কোম্পানির শেয়ার কিনবেন জানবেন যে এরা হালাল ব্যবসা করে আপনি সেই তার শেয়ারটা নিলেন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বড় ধরনের তাহলে আপনি শেষে একটা নিতে পারেন আবার দেখা যাচ্ছে কোথাও কোথাও লটারি ছাড়তেছে আপনি লটারি নেবেন শরীয়ত এখানে বলে দিয়েছে যে লটারি হারাম যে লটারিতে ক্ষতি আছে উদাহরণস্বরূপ এখানে বলছে লা জরার আলা জোরার নিজে ক্ষতি করব না অন্যের ক্ষতিও করব না নিজেরও না অন্যেরও না এটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে মূলনীতি হিসাবে স্থির করে দিয়েছে এখন আপনি লটারি করবেন এই যে লটারির নামে যে সুধিকারবার চলছে যে আপনি দশ টাকা দিয়ে বা বিশ টাকা দিয়ে আপনি একটা লটারি কিনলেন আর এর মাধ্যমে আপনি দশ লাখ টাকার মালিক হয়ে যাবেন দশ কোটি টাকার মালিক হয়ে যাবেন এই যে আপনাকে লুপ দেখিয়ে তারা কিন্তু অধিকাংশ রিক্সা শ্রমিক দরিদ্র মানুষ যাদের সারা দিনের ঘামের বিনিময়ে অর্জিত পয়সা যা কষ্টের মাধ্যমে তারা অর্জন করে সেই অর্জিত পয়সাটি তারা চুষে নিচ্ছে কুটি কুটি মানুষ থেকে এই দশ দশ করে চুষে নিতে নিতে তারা চুষে নিয়ে সে মাত্র হয়তোবা একজনকে দুজনকে সামান্য পয়সা দিচ্ছে কয়েক লাখ টাকা দিচ্ছে আর বাকি কোটি টাকা তারা তাদের পকেটে নিয়ে নিচ্ছে এটা জুয়া এর জন্য শরীয়ত এই ধরনের লটারিকে হারাম করেছে এটা মাইসির শরীয়ত এটাকে হারাম করেছে কেন হারাম করেছে ওই যে আপনি দশ টাকা দিয়েছেন আপনি এই দশ টাকা আর পাইলেন না তাহলে আপনার দশ টাকায় ক্ষতি হলো এই যে ক্ষতি ইসলাম এটা সমর্থন করে নেয় অনুরূপভাবে কিছু কিছু দোকান আছে কিছু শপিং মল আছে কিছু সুপারমার্কেট আছে যারা আপনার বিভিন্ন সময়ে লটারি ছাড়ে লটারি ছাড়ে এটা গাড়ি তো আপনি গিয়ে সেই লটারির খবর শুনে কিছু মাল কিনলেন কিনলেন যে আপনি একটা টিকিট কিনবেন লটারিতে শরিক হয়ে যাবেন এবার দেখা গেল যে আপনি টিকিট কিনে আনছেন আনার পরে দেখা গেল যে এই টিকিট কিনতে গেলে কিছু মাল কিনতে হচ্ছে আপনার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কিছু মাল আপনি কিনেছেন এরপর লটারি আসলো আপনি জিতেন নাই তাহলে এই যে অপ্রয়োজনীয় কিছু মাল কিনে আপনি ক্ষতিগ্রস্ত হলেন ইসলাম সেটা সমর্থন করে না অনেক সময় পত্রিকায় বিভিন্ন লটারির অ্যাডভার্টাইজ দেয় অ্যাডগুলি পাওয়ার জন্য মানুষ পত্রিকা কিনে এই যে দুই টাকা দিয়ে বা দশ পয়সা দিয়ে যে পত্রিকাটা কিনলো এটা কিন্তু এডের জন্য ওই লটারির এডের জন্য এটাই তার ক্ষতি এখানে ইসলাম বলছে লা জরারা জোরার ক্ষতি করা যাবে না কাজেই এই হাদিসটা লা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আলা ও মাসাইল এখান থেকে বের হয় সুদী ও দর্শকবৃন্দ আমরা দেখি যেমন মনে করেন সুদ একজন জমিন দেয় জমিন দেখা যাচ্ছে সে আপনার পত্তন দিল যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমার এই অর্ধবিঘা জমি আরেকজন নেবে এই যে পঞ্চাশ হাজার টাকা এটাই আমি নিলাম তার কাছ থেকে করস ঋণ আর এই ঋণ বিনিময়ে তাকে দিলাম রিহান অর্থাৎ বন্ধক রাখলাম তার কাছে আমার জমি তো এই যে বন্ধক জমি আমি রাখলাম এই জমি সে চাষাবাদ করে খেতে পারবে কিনা শরীয়তের বিধান যেহেতু বন্ধকি জিনিস ভোগ করা যায় না নিষেধ কেবলমাত্র যদি কেউ গাবি অথবা দুধের ছাগল রাখে যেটা আপনি বন্ধক রাখলে একে খাওয়াইতে হয় একে গোসল করাইতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো এই যে শ্রম এক্সট্রা এই শ্রমের বিনিময়ে সে কিন্তু দুধ পান করে দুধটা খেতে পারে কিন্তু জমিনের কথা বলুন তো দেখি জমিন তো এমনি পড়ে থাকে কিছুই হয় না সুতরাং এটা আপনার বন্ধকি হিসেবে থাকবে এই জমি চাষ করে নিতে পারবে না যদি নে ওই হাদিস বলছে না জোরার জোরার ক্ষতির মধ্যে পড়ে যাবে কিন্তু এখানে বৈধ উপায় কি বৈধ উপায় যে আমি জমিনটা বন্ধক রেখেছি আমি জমিনের মালিক পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নিয়েছি সত্যি এখন বন্ধক রাখার কারণে আমি জমিটা চাষ করতে পারছি না তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে আমি ভাড়া নিয়ে অথবা আমার কাছ থেকে সে ভাড়া নিয়ে জমিটা যদি চাষ করে কয়েকটা ফসল করবে কয়টা ফসলে কত ভাড়া দেবে এটা যদি স্থির করে তারপর সে চাষ করে তাহলে সে চাষ করতে পারবে তাহলে এইভাবে আমাদের সমাজে অসংখ্য আলা ও মাসাইল জীবন চলার পথে আসবে যাকে বলা হবে সমসাময়িক প্রসঙ্গ এর নীতি নির্ধারণী হাদিস হলো এই হাদিসটি যার মাধ্যমে আমরা অসংখ্য আলা ও মাসাইল বের করে নিতে পারি শুধুও দর্শক বৃন্দ। ধূমপান হারাম কেন স্বাস্থ্য বিজ্ঞান বলছে তা ক্ষতিকর আর আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যারা ধূমপান করে তারা কিন্তু ক্যান্সারের মতো মহাবেদী মারাত্মক মহামারী নিয়ে আসে এবং মরেও তাদের ফুসফুস ক্যান্সার হয় বিভিন্ন কিছু হয় এর জন্য স্বাস্থ্যবিজ্ঞান একেবারে সর্বতভাবে ক্ষতিকর হিসাবে আখ্যায়িত করেছে আর ইসলাম এর আগেই বলে দিয়েছে যা নিশা করে তা হারাম যা ক্ষতি করে অপরের জন্য তা কিন্তু হারাম এটাও তো এই হাদিস বলছে লা অ ওয়ালা জোড়ান আপনি নিজের ক্ষতি করবেন না অন্যের কারো ক্ষতি করতে পারবেন না বরং রসুলসল্লা আলিয়ালাম বলছেন ম্যান অ্যা আ মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিল ফাকাদ এ দ্যা সেজন্য আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল অতএব শুধীয় দর্শকবৃন্দ হাদিসটি অতি সংক্ষিপ্ত এবং অসংখ্য মাসলামা সাইল বের হয় যেগুলি ফিক্ষিম আসলামা সাইল এবং যার জন্য দার্স প্রয়োজন বিজ্ঞ আলেমদের যারা এখান থেকে বিভিন্ন ওসুল বা নীতিমালা বের করবেন এবং সেই আলোকে তারা শরীয়তের বিষয়ের সমাধান দেবেন কিন্তু যারা আমরা আছি সাধারণ তাদের জন্য এই সাধারণ কয়টি কথা আমি বললাম যেগুলি আমাদের জন্য উপাদেয় হবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা এই হাদিসের মর্মবাণী উপলব্ধি করি এবং ইসলাম যে সহজ সরল জীবন বিধান সেটা আমরা উপলব্ধি করে ইসলামের সুশীতল ছায়াতলে নিজেকে রেখে ধন্য মনে করি অপরকেও দেখে ডেকে ধন্য মনে করি আল্লাহ আলমিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাক কখনও কয়েক ফোটা পানি একজনের ত্রিসকা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন